আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী চলমান ভিডিওতে আলোচনা করব স্বপ্নে গোরা দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে এটি হলো স্বপ্নে গোরা দেখার ব্যাখ্যা নিয়ে দ্বিতীয়তম ভিডিও প্রথম ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন অথবা তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন প্রিয় দর্শক কেউ যদি স্বপ্নে দেখে যে গুরার মধ্যে যুদ্ধ চলছে তাহলে তার এই স্বপ্ন শত্রুর উপর বিজয়ী হওয়াকে বোঝায় আর কেউ যদি স্বপ্নে গোড়ার দুধ পান করতে দেখে তাহলে সে ক্ষমতাবান হবে এবং তার কথা জনসমাগমে গ্রহণযোগ্য হবে আর কোনো পুরুষ কিংবা মহিলা যদি স্বপ্নে গোড়া হয়ে যেতে দেখে তাহলে সে তার সামনের জীবনে সম্মানিত এবং মর্যাদাবান হবে আর কেউ যদি স্বপ্নে গোড়ার সাথে কুস্তি করতে দেখে তাহলে সে দন সম্পদ হাসিল করার জন্য মানুষের মাঝে হিংস্র ব্যবহার করবে আর কেউ যদি স্বপ্নে গোড়াকে হত্যা করতে দেখে তাহলে সে তার নিকটাত্মীয় কাউকে কষ্ট দিবে আর কেউ যদি স্বপ্নে জবাইকৃত গোড়া দেখে তাহলে তা তার হেদায়তপ্রাপ্ত হওয়া এবং গুনাহের কাছ থেকে ফিরে আসা এবং শয়তানের প্রত্যেকে দূরে সরে যাওয়ার সুসংবাদ আর কেউ যদি স্বপ্নে গোরার আওয়াজ শুনে তাহলে সে সুসংবাদ প্রাপ্ত হবে প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এ পর্যন্ত ধারাবাহিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ